বক্সও পাচ্ছি আমরা যেটা একবারে নতুনের মত ফুজি ফিল্মের ক্যামেরা বক্সও পাচ্ছেন এটা মানে দেখলে আপনার পছন্দ হতে হবে দেখেন যে আমার সামনে যে ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য কমের মধ্যে একটা ভালো ক্যামেরা পাঁচটা ব্যাটারি মোট পাঁচটা ব্যাটারি তারপরে পেয়ে যাবেন মাইক্রোফোন কনভার্টার মাইক্রোফোন অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন একটা কেস পেয়ে যাবেন উলানজির উলানজির হ্যাঁ এগুলো পেয়ে যাবেন সব মাউন্ট 24.2 মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেট ভিডিও তো অটো ফোকাস টাচ স্ক্রিন ডিজিটাল মিটার সবই আছে ওয়াইফাই ব্যাটারি মেমোরি কার্ড তারপরে ট্রাইপড ব্যাগ মাইক্রোফোন বুম মাইক্রোফোন প্রফেশনাল শিওর পপুলার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে কিন্তু আবারও চলে আসলাম প্রতি মাসের মতো শুরুর দিকেই তুবা ক্যামেরা হাউসে যারা কিনা চাচ্ছেন প্রতি মাসেই ডিএসএলআর ক্যামেরার আপডেট প্রাইস জানতে তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে তুবা ক্যামেরা হাউস থেকে তাজুর ভাই আমাদের শপে থাকে প্রতি মাসে ভাইয়ের কাছে কি কি আপডেট ক্যামেরা চলে আসছে এবং আপডেট প্রাইসটা জানিয়ে দেয় প্রাইসটা বাড়লো নাকি কমলো সবকিছু আমাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু আপনাদের জন্য গোপ্রো ক্যামেরা রয়েছে মিররলেস ক্যামেরা রয়েছে পাশাপাশি রয়েছে কিন্তু হচ্ছে হ্যান্ডি ক্যামেরা যারা চাচ্ছেন হ্যান্ডি ক্যামেরা পাবেন পাশাপাশি কিন্তু হচ্ছে এসএলআর রয়েছে ডিএসএলআর এর একটা হিউজ কালেকশন রয়েছে পাশাপাশি যারা কিনা লেন্স নিতে চাচ্ছেন লেন্সের কালেকশন তো বরাবরই পেয়ে যাবেন সব ধরনের ক্যামেরা অ্যাক্সেসরিজও কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন যারা কিনা আসতে যাচ্ছেন সরাসরি শপে এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম অনেক নতুন নতুন নাকি কালেকশন ঢুকেছে এই মাসে আপনার শপে হ্যাঁ সবসময় নতুন নতুন কালেকশন আসে যায় এইভাবেই তো থাকে এই জন্যই তো আমরা আপডেট ভিডিও সবসময় প্রতি মাসে শুরুতে বানাই যে কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা স্টক আউট হয়ে গেছে আচ্ছা তো ভাই যারা কিনা সরাসরি শপে আসতে যাচ্ছে কিভাবে আসতে পারে আমাদের দোকানের লোকেশনটা হলো ঢাকার মধ্যবাড্ডা ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চারতলায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি কেউ উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিঙ্ক রোডে নামবেন যদি গুলিস্তানের দিক থেকে আসেন মধ্যবাড্ডা নামবেন মধ্যবাড্ডা এবং লিঙ্ক রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চারতলায় তুবা ক্যামেরা হাউস নিচতলায় দেখবেন স্বপ্ন সুপার শপ আছে ডাচ বাংলা ব্যাংক আছে এটার পাশেই দেখবেন আপনি বড় গেট এই গেট দিয়ে উপরে উঠলেই লিফট লিফটের চারে আসলে এক ফ্লোর নিচে নামলে হবে আচ্ছা ভিউয়ার যারা কিনা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আজকে কিন্তু মার্কেটের একটা চ্যালেঞ্জিং প্রাইস এবং ভালো ভালো কন্ডিশনের ক্যামেরা দেখানোর চেষ্টা করব মাত্র 3999 টাকা থেকে ক্যামেরার দাম শুরু এবং সেটা দিয়েও আপনি ছবি তুলতে পারবেন চমৎকারভাবে তো ভাই আমরা শুরু করব কি দিয়ে আচ্ছা শুরু করার আগে বলি আমাদের তুবা ক্যামেরা হাউস নামে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো সবসময় আপনার কাছে পৌঁছে যাবে আর আমাদের সেম নামে পেজ আছে আইডি আছে অ্যাড করে রাখবেন দ্যাটস রহমান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের মতামত জানাবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকেন ওকে আমরা তাহলে ভাই শুরু করব কোনটা দিয়ে আজকে শুরু করব আপনি যেহেতু 3999 টাকা বলছেন 4000 টাকার থেকে 1 টাকা কম আমাদের কাছে যতগুলো ক্যামেরা আছে সবগুলো দিয়ে ভিডিও ছবি দুইটাই করতে পারবেন তারপরে আজকে সব ক্যামেরা একটা একটা করে দেখাবো কালেকশন আছে কিন্তু কালেকশন আছে অনেকগুলো এই যে আমি দেখা দিচ্ছি 4000 থেকে 6500 আচ্ছা এই যে দেখেন 4000 টাকা থেকে শুরু করে 6000 টাকার মধ্যে অনেকগুলো ডিজিটাল ক্যামেরা আছে যাদের বাজেট কম ফ্যামিলি প্রোগ্রাম বা বাচ্চাদেরকে দিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো এসএলআর লো বাজেটের ভিতরে কিছু এসএলআর দেখাবো এটা হলো কি আপনার ফুজি ফিল্মের 26x অপটিক্যাল জুমের আপনার ফাইন পিক্স মডেলের আচ্ছা দেখতেই পাচ্ছেন একবারে সুন্দর একটা ক্যামেরা এই যে মিঠু ভাই দেখেন বসে আছে খুব সুন্দর এই যে দেখেন চমৎকার কিন্তু বিশেষ করে এসএলআর গুলোতে সুবিধা হচ্ছে আপনার একটা ফিক্স লেন্স থাকতেছে সেটা দিয়ে আপনার হচ্ছে অনেক জুম করে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সেম প্রাইজের ভিতরে পাবেন ক্যানোনের এসএক্স 400IS তারপরে নিকনের কুল পিক্স আচ্ছা L33 মোটামুটি এসএলআর এর মধ্যে কিন্তু প্রায় পাঁচটার মতো কালেকশন আছে যে এই মুহূর্তে আছে আসা যাওয়ার উপরে থাকে আপনি যোগাযোগ করবেন মোটামুটি একই প্রাইজের মধ্যে সবগুলো এই তিনটা 8000 করে এই দুইটা 10000 করে অনলি 8000 টাকা হলেই কিন্তু আপনি বিশাল বড় লেন্স সহ এই ক্যামেরাটা পেয়ে যাবেন জি যেমন 10000 টাকার যদি এটা দেখায় আপনাকে ক্যানোনের 20.3 মেগাপিক্সেলের ক্যানন ব্র্যান্ডের মধ্যে 50x অপটিক্যাল জুম এটা মানে দেখলে আপনার পছন্দ হতে হবে দেখেন যে আমার সামনে যে দেখছেন এই যে দেখেন মানে এগুলা কিন্তু হচ্ছে ক্যানোনের যে 70-300 থেকেও বেশি জুম দেয় কিন্তু হ্যাঁ জি আচ্ছা এগুলোর প্রাইস থাকবে 10000 টাকা জি এটা 10000 টাকা যারা কিনা দূরের ছবি তুলতে চান তারা কিন্তু এগুলা নিতে পারেন অনেকে প্র্যাঙ্ক ভিডিওর জন্য নিতে চায় জি এগুলা নিতে পারেন সেম ভিডিওর সেম প্রাইজে পেয়ে যাবেন আপনার সনি হ্যান্ডিক্যাম ডিসিআর হেভি মনে হচ্ছে এটা 40GB হার্ড ডিস্ক আছে মানে মেমোরি ছাড়াও আপনি 40GB ভিডিও করতে পারবেন 40GB হার্ড ডিস্ক বর্তমানে এই যে সামনে ওয়াজ মাহফিলের মৌসুমে যারা একটা ক্যামেরা চাচ্ছেন
ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য কমের মধ্যে একটা ভালো ক্যামেরা 40 জিবি হার্ড ডিস্ক সহ। তারপরে সেম প্রাইজে পেয়ে যাবেন 70 এক্স অপটিক্যাল জুম, এটা 10000 টাকা করে, এটা আপনি জুম অনেক বেশি চমৎকার, কিন্তু অনলি 10000 টাকার মধ্যে হ্যান্ডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তারপরে আজকে আপনাকে একটা ক্যামেরা দেখাবো যেটাকে আপনি পুরান বলতে পারবেন না, সনি ZB-1F। একটু দেখাই ভাই, এটা কি ফুল বক্স সহ? হ্যাঁ, এটা একবারে নতুন বলতে পারবেন, এটাকে আপনি একবারে নতুনের মতো লাইট নিউ কন্ডিশন। হ্যাঁ, এটা যদি দেখাই ক্যামেরাটা দেখেন, একেবারে নতুন বলতে পারবেন, এটাকে সব অ্যাকসেসরিজ সহ পুরান বলতে পারবেন না এটাকে। এটার সাথে থাকে আপনার একটা চার্জারের কেবল থাকে, টাইপ সি, আচ্ছা একটা উইন্ডশিল্ড থাকে, ব্যাটারি থাকবে, খুব সুন্দর একটা ক্যামেরা দেখেন, স্ক্রাইব থাকে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। জি, প্রাইসটা কেমন দিবেন? এটা প্রাইসটা মাত্র 42000 টাকা। 42000 টাকা, 42000 টাকা। আসলে কি কিছুটা অনার করবেন? না, এটাতে কোনো অনার হবে না, এটা একবারে নতুনের মতো। ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ। এটা প্রাইস আপনি নরমালি এটা 45 এর নিচে পাবেন না, আচ্ছা এখন 42000 টাকা হলে ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা পাবেন। তারপরে আপনি যারা গোপ্রো 10 খুঁজছেন, যারা অ্যাকশন ক্যামেরা খুঁজছেন, অ্যাকশনের ভিতরে গোপ্রো 10টা আমার অ্যাভেলেবল আছে, একবারে নতুন বলতে পারবেন। এটার সাথে কিন্তু 64 জিবি স্যামসাং এর অরিজিনাল মেমরি। এটা প্যাকেজটার মধ্যে কি কি আছে একটু দেখান তো আমাদেরকে, যদি কেউ প্যাকেজটা নিতে চায়। যেমন ক্যামেরা পাবেন শুরুতে, পাঁচটা ব্যাটারি পাবেন, পাঁচটা ব্যাটারি, দুইটা এই যে এটা আলাদা টেলিসিনের ব্যাটারি আছে, পাওয়ার ব্যাংক সহ আছে। হ্যাঁ, টেলিসিনের চারটা ব্যাটারি আছে, দুইটা পুরনো আর এর লগে আপনি দুইটা আছে নতুন একবারে। তারপর পাঁচটা ব্যাটারি, মোট পাঁচটা ব্যাটারি। তারপরে পেয়ে যাবেন মাইক্রোফোন কনভার্টার, মাইক্রোফোন অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন, একটা কেস পেয়ে যাবেন, উলানজির, হ্যাঁ এগুলো পেয়ে যাবেন সব। মাউন্ট সহ প্রাইস কত রাখবেন? এটা প্রাইস সব সহ রাখবো 37000 টাকা, প্যাকেজ সহ 37000 টাকা। এটা আপনি কিনতে গেলে 55 প্লাস লাগবে। আচ্ছা, যারা নিতে চান ব্লগিং সেটআপ 37000 টাকা। জি, তারপরে যারা মিররলেস খুঁজেন, মিররলেস এর ভিতরে সনির A5000 পেয়ে যাবেন, আর এটার সাথে 1650 কিট লেন্স ফ্রি, 20.1 মেগাপিক্সেলের, আর স্ক্রিনটাও দেখেন খুব সুন্দর, ফ্লিপ করা যায়, নিজের ছবি ভিডিও নিজে করতে পারবেন। এই যারা কিনা এই যে ব্লগিং করতে চাচ্ছেন এইভাবে তারা নিতে পারেন। আর এটা প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 25000 টাকা, 25000 টাকা। জি, মাত্র 25000 টাকা, 25000 টাকা করলে হলে কিন্তু আপনি এই ক্যামেরাটা নিতে পারবেন। তো ভাই, এরপর কোনটা দেখবো? এরপর দেখাবো আপনাকে কিছু সেমি প্রফেশনাল কিছু ক্যামেরা দেখাবো। আচ্ছা, যেহেতু উইন্টার সিজন চলতেছে, এখনই কিন্তু অনেকে সেমি প্রফেশনাল বডিগুলো চার্জ ব্যাকআপ প্রয়োজন হয়, এই জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। কেন, 60D ডিজিটাল মিটার আছে, কালার ক্যালবিন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, 18 মেগাপিক্সেল, স্ক্রিন রোটেট, মাইক্রোফোন সাপোর্টেড, সবই আছে এটাতে। আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 20 থেকে 24 হাজার। তো ভাই, অনেকে প্রশ্ন করে এগুলো যা দেখতেছি সব কি অরিজিনাল কিনা, বা পার্টস গুলো অরিজিনাল কিনা? যেটা অরিজিনাল, হ্যাঁ 100% অরিজিনাল, এটা তো নতুনের মতো, এগুলো তো আর অরিজিনাল না বলা কিছু না। তারপর অনেক সময় দুই একটা বড় রিফাবলিশ আছে, আমি যেহেতু নতুন বিক্রি করি না, আপনারা আমি নতুন বইলা দেওয়ার তো আর কোনো মানে হয় না, আমি পুরনো বিক্রি করি, কিন্তু দুই একটা রিফাবলিশ আসলে এটা আমরা বলে দেই যে এটা রিফারবিশ। অনেকে চেয়ে থাকে যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কালার করা হলেও সমস্যা নাই, তারা ওগুলা নিতে পারে, ওটা নিতে পারে। কিন্তু এটা এই মুহূর্তে আমার কাছে কোনো রিফাবলিশ নেই, এটা 20, এটা হলো 24000, 20000 আছে আমার কাছে, মানে 20 থেকে 24000 এর মধ্যে। জি, ওকে। তারপরে যারা 70D নিতে চাচ্ছেন, 70D পেয়ে যাবেন 29000 টাকায়, এটা 20.2 মেগাপিক্সেল, মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন টাচ, স্ক্রিন রোটেট, ভিডিও তো অটো ফোকাস, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আচ্ছা, প্রাইস পড়বে 29000 টাকা। জি, ওকে। তারপরে যারা 77D খুঁজছেন, 77D, এটার কিন্তু বক্স সহ আছে, বক্স কন্ডিশন আছে, এটা যদি কারো বক্স সহ লাগে বক্স সহ নিতে পারবেন। আবার এটার প্রাইস পড়বে মাত্র 38000, আপনার 2000 টাকা ডিফারেন্স। জি, আর এটার এটার সাথে আপনার পেয়ে আপনার 24.2 মেগাপিক্সেল, মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন টাচ, স্ক্রিন রোটেট, ভিডিও তো অটো ফোকাস, টাচ স্ক্রিন, ডিজিটাল মিটার, সবই আছে, ওয়াইফাই, আচ্ছা সব সুবিধা সহ কিন্তু এটা নিতে পারবেন। জি, এটা 38 থেকে 40 হাজার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন, 38 থেকে 40 হাজার টাকা। জি, ওকে। তারপরে পেয়ে যাবেন যারা আপডেট ক্যামেরা খুঁজেন, 80D 80D। জি, এটা কিন্তু অনেকদিন আমাদের কাছে ছিল না, প্রায় সময় পাওয়া যায় না, ভালো না হলে আমি রাখিও না, কারণ আপনাকে একটা জিনিস দিব, আপনি আমাকে বিশ্বাস করে এত টাকা দিয়ে নিবেন, যদি ভালো না হয় তখন আপনার কাছে যেমন খারাপ লাগবে তার চেয়ে বেশি খারাপ লাগবে আমার কাছে, কারণ আমার কোনো কাস্টমার বাজে কমেন্ট করবে এটা আমি কখনোই চাই না। একদম ফ্রেশ কন্ডিশনের 80D, নতুনের কাছাকাছি আছে, যা আছে সব অরিজিনাল, অরিজিনাল 100% অরিজিনাল। এটা বেলটা দেখলে আপনি বুঝতে পারবেন, একবারে নতুন বলতে পারবেন এটাকে। আচ্ছা, অনেকে দেখা গেছে শখের বসে কিনে কিন্তু তেমন ইউজ করা হয় না, নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা দেখেন একবারে, আপনি দেখেন এটা অরিজিনাল বেল্ট, অরিজিনাল বেল্ট, অরিজিনাল বেল্ট সহ পাবেন। প্রাইসটা কেমন দিবেন? প্রাইসটা রাখবো 52000, 52000, 52000। আচ্ছা, প্যাকেজ নিলে তো ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্ট থাকবে, 500 টাকা ডিসকাউন্ট থাকবে, 500 টাকা ডিসকাউন্ট থাকবে। ওকে, তারপরে আপনার যারা 4K ভিডিও খোঁজেন, 4K এর জন্য নিতে পারেন 250D, 200D Mark II, আপনি যেটা আগে ব্যবহার করতেন। আচ্ছা, 200D Mark II আর 250D সেম জিনিস, শুধু আপনার নামটাই ডিফারেন্স। আর এটা প্রাইসটা নিচ্ছে আমরা 42000 43000, দুইটা প্রাইস যাবে 42 থেকে 43000 টাকার মধ্যে। আচ্ছা, 42 থেকে 43 হলে এটা নিতে পারেন। আর এটাতে কিন্তু টাচ স্ক্রিন, ভিডিও তো অটো ফোকাস, মাইক্রোফোন সাপোর্টেড, স্ক্রিন রোটেট, ওয়াইফাই সব আছে এটাতে। আচ্ছা, তারপরে যারা লো বাজেটের DSLR খুঁজেন, তাদের জন্য
ক্যাননের 1100D আচ্ছা 1100 হ্যাঁ এটা 12 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন একদম অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটে মাত্র 11500 টাকা 11500 টাকা এটা কন্ডিশন ভেদে কিন্তু 10000 হয়ে থাকে এটা একবারে নতুনের মতো মানে 10 থেকে 11 11500 পর্যন্ত যাবে এর ভিতরেই পাবেন জি ওকে তারপরে যারা 18 মেগাপিক্সেলের এটা নিতে পারেন যাদের বাজেট একটু এটা থেকে একটু বেশি এটা প্রাইসটা নিচে আমরা 12500 13000 13500 1200 ছবি ভিডিও দুইটাই হবে জি এটা 18 মেগাপিক্সেল তারপরে যারা ওয়াইফাই সাপোর্ট করেন 1300 থেকে ওয়াইফাই শুরু আপনি ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে দিতে পারবেন সাথে সাথে এটাতে আপনার 18 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন 13500 থেকে 14500 ভিতরে 13500 থেকে 14500 টাকা পর্যন্ত তারপরে যারা আরো আপডেট খোঁজেন তারা 2000 ডিটা নিতে পারেন 2000 হ্যাঁ 2000 ডিটা এটা 24.2 মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ স্ক্রিন রোটেট ভিডিও অটো ফোকাস সবই আছে এটাতে আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 20000 টাকা 20000 টাকা বরাবর 20000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যারা মাইক্রোফোন সাপোর্টেড খোঁজেন 550 থেকে মাইক্রোফোন সাপোর্টেড শুরু এটা হলো 18 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 14500 টাকা আচ্ছা ভাই প্রত্যেকটা সাথে তো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে প্রতিটা ক্যামেরার সাথে DSLR এর সাথে 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে যারা লাইট ওয়েট ক্যামেরা খোঁজেন ব্লগিং টাইপ 100D নিতে পারেন একেবারে আপনার সিমিলার 700D গরিলা গ্লাস লাগানো 200D এর আগের ভার্সন 100D জি একেবারে নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যামেরা আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র 21000 টাকা 21000 টাকা এটা টাচ স্ক্রিন ভিডিও অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড আর আপনার ভিডিও অটো ফোকাসটা সুপার ফাস্ট প্রাইস পড়বে 21000 টাকা জি তারপর যারা স্ক্রিন রোটেট খোঁজেন বাজেট লো তারা নিতে পারেন 600D 600D থেকে স্ক্রিন রোটেট শুরু এটা ডিসপ্লে শ্যাডো গুলা 15 থেকে 16 16.5 এমন হয়ে থাকে আর ফ্রেশ ডিসপ্লে গুলা 17.5 18 18.5 এর ভিতরে পেয়ে যাবেন যার যেরকম বাজেট সেই বাজেটে পেয়ে যাবেন জি তারপরে যারা আপনার টাচ স্ক্রিন খোঁজেন জাতীয় ক্যামেরা 700D জাপানিজ এডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে 22500 থেকে 24500 ভিতরে ফ্রেশ আছে আর এটা হ্যাঁ 18 মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন টাচ ভিডিও অটো ফোকাস সবই আছে এটাতে ওকে প্রাইস পড়ে 22 থেকে 24000 টাকা জাপানিজ এডিশন জি তারপরে আপনার এশিয়ানটাও আছে দুইটাই আছে আমাদের কাছে যা যেটা লাগবে সেটাই নিতে পারবেন তারপরে 750 দিয়ে আরো আরো আপডেট খুঁজে বর্তমানে 700D এর চাইতে মানে 750 এর চাহিদা একটু বেশি এটা আপনার 24.2 মেগাপিক্সেল ওয়াইফাই আছে আবার ভিডিওতে অটো ফোকাস পয়েন্ট 19টা ওটাতে হলো 9টা মানে ওয়াইফাই থাকার কারণে অনেক জনপ্রিয় হয়ে গেছে সাপোর্ট এটা এটা প্রাইসটা নিচে আমরা 30000 টাকা 30000 টাকা বেশ করে আরো 5-6000 কম বেশি হয়ে থাকে অনেক সময় 30 থেকে 31 মোটামুটি আমার কাছে হয় না 30 এই বেশি মোটামুটি 29 30 28 27 হয়ে থাকে 27 থেকে 30000 এর মধ্যে কিন্তু 750 ডি পেয়ে যাবেন এবং এছাড়া যারা কিনা নিতে চাচ্ছে ভাই অনেকে ঢাকার বাইরে থাকে শপে আসা সম্ভব হয় না ঢাকার বাহির থেকে যারা নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি 1050 টাকা অ্যাডভান্স অনেকে জিজ্ঞেস করেন যে ভাই অ্যাডভান্স দিব যদি আপনি মাল না পাঠান টাকা মাইরা দেন ভাই আমি না কোন দোকানদারই ভাই যে দোকানদার সে আপনি টাকা কখনো মারবে না আপনি যদি প্রতারকের কাছে টাকা পাঠান তাই তো মারবেই আর 1050 টাকা তো পরবর্তীতে তার ক্যামেরার বডি বিল থেকে 1000 টাকা লেস হয়ে লেস হয়ে যাবে কেটে যাবে তারপরে যারা ক্যামেরা ব্যবহার করেন আপনাদের তো অনেক অ্যাক্সেসরিজ প্রয়োজন হবে তো যেমন লেন্সটাই বলি লেন্সটা তো আমরা ভিডিওর শেষ অংশে দেখাই লেন্সটা অনেকে জিজ্ঞেস করে কোনটা ফ্রি দেই ক্যামেরার সাথে কোনটা আমরা ফ্রি দেই না শুধুমাত্র দেখা যাচ্ছে মিরর লেসের সাথে কিট লেন্সটা যায় আপনার যেমন কিট লেন্সের ভিতরে তিনটা ভ্যারিয়েন্ট হয় এসটিএম ন্যানো এসটিএম আইএস আইএসটা পেয়ে যাবেন 4500 টাকায় ন্যানো এসটিএমটা 6000 এসটিএমটা 5500 তারপরে যারা ছোট জুমের ভিতরে খোঁজেন ছোট জুমের ভিতরে আমার কাছে একটা থার্ড পার্টি আছে ট্যামরনের 55200 মাত্র 6000 টাকা 6000 টাকা বরাবর 6000 টাকা তারপরে যারা প্রাইম খোঁজেন প্রাইমে যে ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার চাই 50mm 1.8 অ্যাপারচারে এটা নিতে পারেন আইএস ভার্সনের এটা অনেক ব্লার ছিল না হ্যাঁ এটা 6.5 6.5 হয়ে থাকে বাট এটার প্রাইস পড়বে 7000 এটা একবারে নিউ কন্ডিশন আচ্ছা তারপরে যারা 50mm এসটিএম খোঁজেন এসটিএম এর ভিতরে 1.8 অ্যাপারচারে এসটিএম 50mm এটা 8500 9000 দুটো প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন 8500 থেকে 9000 9000 জি তারপরে যারা 85 খুঁজেন 85টা 26000 টাকা রাখবো মানে সামনে বিয়ের শাদী দিতে কিন্তু এটা প্রচুর ইউজ হবে 26 ভাই আস্তে কমায় দেন আর কি আর কম সম্ভব না এটা ভাই এটা যে কন্ডিশন এটা 27 এর প্রাইস ওকে গত মাসে ভিডিওতে দেখছেন 27000 এরকম কন্ডিশনে ওকে তারপরে আপনি 18135 আপনার আইএসটা পেয়ে যাবেন 12 থেকে 13500 এর ভিতরে 12 থেকে 13500 জি এসটিএমটা পেয়ে যাবেন 15500 এ তারপরে আপনার আইএস 18200 টা পেয়ে যাবেন লগে 15500 15500 যারা ইউএসএম খোঁজেন 18135 ইউএসএম টা আছে মাত্র 26000 টাকা রাখবো 26000 টাকা জি তারপরে যারা জুম লেন্স খোঁজেন 75300 টা পেয়ে যাবেন 8000 8500 9000 অনেক কালেকশন কিন্তু জুম লেন্সের 55200 আইএস টা পেয়ে যাবেন 8 থেকে 9 এর ভিতরে তারপরে এসটিএম টা পেয়ে যাবেন 12 থেকে 13000 এর ভিতরে মানে সব বাজেটের লেন্স হ্যাঁ ক্যামেরা ব্যবহার করেন আপনাদের ব্যাটারি মেমরি কার্ড তারপরে ট্রাইপড ব্যাগ মাইক্রোফোন বুম মাইক্রোফোন প্রফেশনাল শিওর পপুলার তারপরে আপনার কন্ডেন্সার
আপনাদের মতামত জানাবেন, আমাদের শোরুম ভিজিট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভিউয়ার, যারা কিনা আজকে ভিডিওটা দেখলেন, প্রাইস গুলো কিরকম লাগলো এবং ভাইয়ের ফ্যাসিলিটিস কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরো আপগ্রেড করার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।